আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো OPPO A95 5G স্মার্টফোনটি নিয়ে। তো এর আগে OPPO A95 4G স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ করেছিল এবং OPPO A95 5G স্মার্টফোনটি কিন্তু গ্লোবালি অনেক আগে লঞ্চ হয়ে গিয়েছে এবং কিছু নিউজ মাধ্যমে জানা যাচ্ছে যে এই ফোনটি খুব দ্রুতই বাংলাদেশ বাজারে লঞ্চ করবে তারা 5G ভেরিয়েন্টে। তো আজকের এই ভিডিওতে আমরা OPPO A95 5G এই স্মার্টফোনটি টোটাল স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং এই ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে পারে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো। কিন্তু এই ফোনটির প্রাইস কেমন হতে পারে সেই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার হওয়া যায়নি। তো সর্বপ্রথম আমরা কথা বলবো এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে। তো এই ফোনটিতে প্লাস্টিকের বডি ফ্রেম এবং ব্যাক সাইডে প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং এর ব্যাক সাইডে ম্যাট ফিনিশিং করা হয়েছে। এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্টের ছাপ দেখতে পারেন এবং ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসেবে এবং এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাতে ছোট্ট একটি পাঁচ-হোল কাটআউটের সেলফি ক্যামেরা রাখা হয়েছে, যেটি রাখা হয়েছে ফোনটির লেফট সাইডে উপরের দিকে। তো দেন আমরা এই ফোনটির বডি ডাইমেনশনের কথা বলবো। তো এই ফোনটিতে আপনারা 160.1 মিলিমিটার পেয়ে যাবেন হাইট এবং 73.4 মিলিমিটার ওয়াইড। এছাড়া ফোনটির থিকনেস পেয়ে যাবেন 7.8 মিলিমিটার এবং এই ফোনটির ওয়েট পাওয়া যাবে 173 গ্রাম। ওভারঅল এই ফোনটির হাইট ওয়েট সবকিছু মিলে দেখা যায় এটি কিন্তু খুবই ভালো একটা স্মার্টফোন হতে যাচ্ছে। এই ফোনটি আপনারা হাতে নিয়ে খুব ইজি ফিল করবেন। দেন এই ফোনটিতে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এখান থেকে আপনারা 6.43 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেতে আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং এখানে আপনারা টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এবং এই ফোনটির তারা পিক ব্রাইটনেস ব্যবহার করেছে 800 নিটস পিক ব্রাইটনেস, যে ব্রাইটনেস আপনারা ডেলাইটে খুব ভালোভাবে এই ফোনটি ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটিতে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 409 PPI ডেন্সিটি। এখানে আপনারা যে কোনো কন্টেন্ট ওয়াশ করার সময় শার্পনেসের কোনো ঘাটতি পাবেন না এবং ফোনটির ডিসপ্লে রেজলিউশন পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল এবং এখানে স্ক্রিন টু বডি রেশিও রাখা হয়েছে 20:9 রেশিও। এছাড়া ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে কিন্তু আপনারা গেমিংয়ে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো এবার যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এখানে আপনারা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং এখানে আপনারা ইউজার ইন্টারফেস পেয়ে যাবেন কালার ওএস 11.1। তো এই ফোনটির চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডায়মন্ডসিটি 800U 5G প্রসেসর। এটি 7 নানোমিটার আর্কিটেকচারের তৈরি এবং এটি খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। এই প্রসেসরটির মাধ্যমে আপনারা যে কোনো গেম খুব ভালোভাবে হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। এছাড়া আপনার রেগুলার কাজগুলো খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন এই ফোনটির মাধ্যমে। এবং এই ফোনটির সিপিইউ ব্যবহার করা হয়েছে অক্টোকরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.4 GHz-এর সর্বোচ্চ ক্লক স্পিড এবং এখান থেকে আপনারা 2টা কর্টেক্স A76 এবং 6টা কর্টেক্স A55 পেয়ে যাবেন সিপিইউর কোর হিসাবে। এবং এখানে আপনারা গ্রাফিক্সের জন্য জিপিইউ পেয়ে যাবেন মালি G57 MC3। এই জিপিইউটির মাধ্যমে কিন্তু আপনারা বেশ ভালো একটা গ্রাফিক্স পেয়ে যাবেন যখন আপনারা কোনো গেম খেলবেন অথবা কোনো কন্টেন্ট ওয়াচ করবেন। সেক্ষেত্রে ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাবেন একটা ভেরিয়েন্টে, সেটি হচ্ছে 8GB এবং এখানে আপনারা স্টোরেজ পেয়ে যাবেন 2টা ভেরিয়েন্টে 128GB এবং 256GB। তো ওভারঅল এখানে যদি আমরা এসুস সেটআপ নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এখান থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আপনারা যে কোনো গেম খুব ভালোভাবে খেলতে পারবেন এবং এখান থেকে আপনারা রেগুলার কাজগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। তো এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এখানে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা হিসাবে, যেখানে এর মেইন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। এখানে 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর দ্বারা আপনারা খুব ভালো ফটোশ্যুট করতে পারবেন এই ফোনটিতে। তাছাড়া অপো ফোনগুলো থেকে কিন্তু ক্যামেরাতে বেশ ভালো সার্ভিস পাওয়া যায়। এছাড়া এই ফোনটিতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 4K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া 1080p 120fps এ ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া এই ফোনটিতে আপনারা ভিডিও স্ট্যাবিলাইজেশন হিসেবে পেয়ে যাবেন জাইরাপেজ EIS এর সাপোর্ট এবং এই ফোনটিতে সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এবং এই সেলফি ক্যামেরার সেন্সরটা অনেকটা ছোট রাখা হয়েছে, যেটি 5-16 সাথে অনেকটা সুন্দর দেখা যায় এবং এই সেলফি ক্যামেরাতে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে আপনারা ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ওভারঅল ক্যামেরাতেও কিন্তু এখান থেকে আপনারা খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো দেন যদি আমরা এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, এখানে আপনারা 4310 mAh একটি ব্যাটারি পেয়ে যাবেন, যে ব্যাটারিকে চার্জ করার জন্য 30W-এর একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। এই 30W-এর ফাস্ট চার্জার দিয়ে আপনারা 50 মিনিটের মধ্যে এই ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন। তো ওভারঅল এই ফোনটির সমস্ত স্পেসিফিকেশন থেকে আমার কাছে মনে হয় এটি খুবই একটা ভালো ফোন হতে যাচ্ছে। তো আপনারা চাইলে এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি এই ফোনটি সম্ভবত 2022 সালের ফার্স্ট উইকে অথবা ডিসেম্বর মাসের মধ্যে এই ফোনটি চলে আসতে পারে।
তো এখন দেখা যাক এই ফোনটি কেমন প্রাইস পয়েন্টে লঞ্চ হয়। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও, তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।